প্রথম যে খবরে চোখ রাখছি, পারিবারিক বিবাদেও ব্যবহৃত হচ্ছে আগ্নেয়াস্ত্র। কোচবিহার জেলা জুড়ে এই বেআইনি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে দেবার কারবার যে করছে বিজেপি কর্মী, তার হাতে গুলিবিদ্ধ হয়েছেন ছেলে। কোচবিহার ডাওয়াগুড়িতে বাবার হাতে ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সংশ্লিষ্ট এই ব্যক্তি বিজেপি কর্মী বলে স্বীকার করে নিয়েছেন বিজেপির নেতা সঞ্জয় চক্রবর্তী। জানিয়েছেন, একটি পারিবারিক ঘটনাকে রাজনীতির রূপ দিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন মন্ত্রী। এগুলি কাণ্ড নিয়ে এভাবেই চাপানোতা শুরু করেছে তৃণমূল এবং বিজেপি। কোচবিহার এক নম্বর ব্লকের ডাওয়াগুড়ি এলাকায় ঘটেছে এই ঘটনা। গুলিবিদ্ধ ছেলের নাম দেবব্রত সামন্ত, বয়স 19। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই যুবক। পারিবারিক অশান্তির কারণে বৃহস্পতিবার গভীর রাতে বাবা প্রদীপ সামন্ত মেজাজ হারিয়ে গুলি চালিয়ে দেন ছেলের উপরে বলে খবর। রাত থেকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডাওয়াগুড়ি এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এলাকার সূত্রের খবর অনুযায়ী, 19 বছর বয়সী এই ছেলের সঙ্গে তার বাবার সম্পর্কের অবনতি হয় বেশ কিছুদিন আগে থেকেই। জানা যায়, মাদকাসক্ত হয়ে পড়েছিল এই যুবক, আর এই নিয়ে বাবার সঙ্গে অশান্তি লেগেই থাকতো প্রতিনিয়ত। বৃহস্পতিবার রাতে এই অশান্তি চরম আকার ধারণ করে এবং ছেলের উপরে গুলি চালায় বাবা। ছেলের পেটের ডান দিকে গুলি এফোর ওফোর হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝের ওপরে লুটিয়ে পড়ে ছেলে। এরপর তার মা এসে দেখতে পারেন রক্তাক্ত অবস্থায় মেঝের ওপরে ছটফট করছে তার ছেলে। এরপরে চিৎকার শুরু করে ছুটে আসেন প্রতিবেশীরা এবং তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয়েছে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে বুঝতে পেরেছেন তার অবস্থার অবনতি হচ্ছে, সেই কারণে তার উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। রাতেই তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে। ঘটনার খবর পেয়ে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ বাবা প্রদীপ সামন্তকে গ্রেপ্তার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। নিজের স্বামীর বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন শ্রী অঞ্জনা সামন্ত। এই অভিযোগের ভিত্তিতে প্রদীপ সামন্তকে গ্রেপ্তার এবং ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, এটা ঘটনা নিন্দার কোনো ভাষা নেই। প্রদীপ সামন্ত আগে বিএসএফ এ চাকরি করতেন। তিনি অবসর গ্রহণের পরে বাড়িতে আসেন। তারপর থেকেই তিনি গোটা জেলায় বিজেপির অস্ত্রশস্ত্র যারা সাপ্লাই করে তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ। ডাওয়াগুড়ি তুফানগঞ্জ এলাকায় যত অস্ত্রশস্ত্র সবটাই সাপ্লাই করেন এই প্রদীপবাবু। তিনি জানিয়েছেন, পুলিশ তদন্ত করে প্রদীপ সামন্তকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন কোচবিহার জেলার কোথায় কোথায় বিজেপির হয়ে অস্ত্র সাপ্লাই করছেন তিনি। কি জানিয়েছেন এই প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, শোনাবো। সেখানে এক বিজেপি নেতা তার ছেলেকে গুলি করেছে, কি বলবেন? হাতে অস্ত্র এরকম চলে আসছে। দেখুন, এটা ঘটনাটা নিন্দা করার কোনো ভাষা নেই, কারণ এই বিজেপি নেতা প্রদীপ সামন্ত আগে বিএসএফ এ চাকরি করত। 5-6 বছর হলো তিনি রিটায়ার হয়ে বাড়ি এসেছেন। তারপর থেকেই তিনি সারা জেলায় বিজেপির যত অস্ত্রশস্ত্র যারা সাপ্লাই করে তার মধ্যে উনিও একজন গুরুত্বপূর্ণ, এবং ডাওয়াগুড়ি থেকে আরম্ভ করে তুফানগঞ্জ এলাকায় যত অস্ত্রশস্ত্র বেআইনি আর্মস সাপ্লাই এই প্রদীপ সামন্তই করে থাকেন। গত পঞ্চায়েত নির্বাচনে আগের দিন বিকেলবেলা ওই সমস্ত এলাকায় ডাওয়াগুড়ি খাপাইডাঙ্গা এলাকায় বিকাল থেকেই মানে 40-45 জন মোটরসাইকেলে উঠে পুরো গুলি চালিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করেছিল, এবং সামনে বিধানসভার নির্বাচনেও ওরা এই অস্ত্রশস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে গুলি করে খুন করে ওরা একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করে ভোট করতে চায়। এবং গতকাল রাত্রেবেলা ওর 18 বছরের ছেলে তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে, শুনেছি হত্যা করে বডি নিয়ে শিলিগুড়ির দিকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ রাস্তায় তাকে ধরে ফেলে অ্যারেস্ট করে ছেলেটাকে হাসপাতালে ভর্তি করেছে। তো আমি মনে করি যে এই প্রদীপ সামন্ত একে ধরে পুলিশ যদি ঠিকঠাক জেরা করে, কুচবিহার জেলায় কোথায় কোথায় অস্ত্র সরবরাহ করেছে এত বছরে, কাদের কাছের কাছে অস্ত্র রয়েছে, সেই খবরগুলো কিন্তু সেই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে।
কারণ বিজেপির দিলীপ ঘোষ সায়ন্তন বসুরা তো সবসময় বলে থাকে যে সামনে বিধানসভা নির্বাচনটা রক্তাক্ত করবে, ওরা ওরা বুকে গুলি করবে, ওরা শ্মশানে টেনে নিয়ে যাবে, মানে নানা রকম ভাবে ওরা যেভাবে উত্তপ্ত করছে তার পিছনে এই ধরনের প্রস্তুতি ওরা নিয়েছে। ওরা মানুষের উপরে ওদের আস্থা নাই, মানুষ ওদের পাশেও নাই সাথেও নাই, ওরা জেনে গেছে। তাই ওরা অস্ত্রের মাধ্যমে ওরা মানুষকে খুন করে বাংলার মাটিকে রক্তাক্ত করে ওরা ভোটে জিততে চায়, কিন্তু মানুষ মমতা মাঝির সাথে আছে, মমতা মাঝির পাশে রয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন এটি নিছক একটি পারিবারিক ঘটনা, যেহেতু অভিযুক্ত ব্যক্তি বিজেপি দলের সঙ্গে যুক্ত রয়েছেন তাই মন্ত্রীমশাই আবোল তাবোল বলছেন। এই ব্যক্তি বিজেপি দল থাকার কারণে ঘোড়া দলে মাথাতে নেমেছেন মন্ত্রীবাবুরা। পারিবারিক বিবাদ নিয়ে রাজনীতি করছে তৃণমূল, তার হাতে কিভাবে অস্ত্র এলো তার সবটাই এখন বিচারাধীন বিষয়। পুলিশ যেহেতু তাকে গ্রেপ্তার করেছেন সবটাই উঠে আসবে তদন্তে। কি জানিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী শুনুন। দাওয়াগুড়িতে এক বিজেপি কর্মী তার ছেলেকে গুলি করেছে, তৃণমূলের দাবি যে ওই বিজেপি নেতা অস্ত্র স্মাগলিং এর সঙ্গে যুক্ত এবং বিজেপিকে অস্ত্র পাচার করে তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। কি বলবেন রবীন্দ্রনাথ ঘোষের দাবি? দেখুন, মন্ত্রীমশাই বহুকাল থেকেই আবোল তাবোল বলছেন, সেটা আমরা নতুন বলছি না। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি নিছকই একটি পারিবারিক ঘটনা, বাবা ছেলের মধ্যে কি ঝামেলা হয়েছে শুনেছি, তো সেই বিষয়টাকে যেহেতু আমাদের যিনি আসামি তিনি ধরা পড়েছেন, সে বিজেপি দলের সাথে যুক্ত, সেই জন্য ওনারা সে ঘোড়া জলে মাছ ধরতে নেমেছেন, তা ওনারা বিজেপি দলকে এর মধ্যে জড়ানোর চেষ্টা করছেন, এটা নিয়ে পলিটিক্স করছেন। তো এলাকাবাসী জানে, আমরা প্রত্যেকেই জানি, আপনারাও খোঁজখবর নিয়ে দেখুন, বিষয়টা পুরোপুরি পারিবারিক ঘটনা। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে পুলিশ তদন্ত করছে, তদন্তের সমস্তটাই প্রকাশ পাচ্ছে। বলছি অস্ত্র তার হাতে এসেছে, সে অস্ত্র মজুত করতে এরকম একটা অভিযোগ করেছে। দেখুন, অস্ত্র কোথা থেকে এলো, কীভাবে সে পেলো, কেন সে গুলি করলো, সেগুলো সম্পূর্ণই বিচারাধীন বিষয়। প্রশাসন সেই বিষয়টা দেখছে, তো প্রশাসনকেই সেই বিষয়টা দেখতে হবে, সেই বিষয়ে খোঁজখবর আমাদের কাছে সেরকম কিছু নেই। আর উনি যেহেতু বিজেপি দলের সমর্থক, সেই জন্য তৃণমূলের মাননীয় মন্ত্রী উনি অযথা রাজনীতি করার চেষ্টা করছেন। ঠিক আছে, যে ঠিক আছে।